বাগেরহাটের চিতলমারিতে শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে পঞ্চমবারের মতো জন্মদাত্রী জীবন্ত মায়ের পুজো করল সন্তানরা। উপজেলার পরানপুর গ্রামের সমাজসেবক মনমথ মণ্ডলের পরিচালনায় ও পরানপুর সার্বজনীন দুর্গামন্দির কমিটির সহযোগিতায় এ জীবন্ত মাতৃপূজা অনুষ্ঠিত হয়। ব্যতিক্রমী এ পূজায় বিভিন্ন বয়সের ৪০ জন সন্তান তাদের নিজের হাতে জন্মদাত্রী মায়েদের পা ধুয়ে ধূপ দীপ জ্বালিয়ে পুজো করেন। মায়েরাও তাদের সন্তানদের প্রাণ ভরে আশীর্বাদ করেন। এ সময় মা সন্তানদের কান্নায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ব্যতিক্রমী এই আয়োজনে এলাকায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।